ও নমস্কার নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 8ই অক্টোবর 2024 সাল। আজকে দিনে 12টি রাশির জাতক অধিকারীদের জন্য দিনটি কেমন, কাদের আর্থিক জগৎ ভালো, কাদের ইনকাম সোর্স ভালো হবে, কাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ও নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে 21শে আশ্বিন 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে মঙ্গলবার, চন্দ্র গোচর করছে আজকের দিনে বৃশ্চিক রাশিতে, সূর্য উদয় ঘটবে সকাল 5টা বেজে 43 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 5টা বেজে 13 মিনিটে। তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এটা থাকবে 11টা বেজে 18 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে ষষ্ঠী তিথির প্রবেশ হয়ে যাবে। নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, এটা থাকবে 4টা বেজে 8 মিনিট পর্যন্ত, একবারে পরের ভোর রাত্রি পর্যন্ত, তারপরে মূলা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য যে অশুভ সময়, যে সময়টা আপনারা কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। দুপুর 1টা থেকে অশুভ সময় লক্ষ্য করা যাচ্ছে দুপুর 2টা বেজে 30 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকুন। আর আজকের জন্য সব থেকে ভালো সময়, প্রত্যেক রাশির জন্য যেটা ওভারঅল আজকের দিনে ভালো সময়, সেটা হচ্ছে একবারে সকাল 5টা থেকেই সকাল 7টা পর্যন্ত একটা ভালো সময়। তারপরে আবার একটা ভালো সময় রয়েছে, সেটা হচ্ছে একবারে সকাল 9টা থেকে সাড়ে 11টা, তবে 11টা বেজে 30 মিনিট পর্যন্ত একটা ভালো সময় চলছে। এছাড়া আমরা ভিডিওতে আলোচনা করব প্রত্যেক রাশির জন্য আজকের দিনে শুভ রং, শুভ সময়, শুভ সংখ্যা সম্পর্কেও ডিটেলসে আলোচনা করব। আপনারা শুধু দেখতে থাকুন ভিডিও শুরুতে, একটা অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। ও নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কাজকর্মের জায়গায় আজকের দিনে একটা নতুন সুযোগ থাকতে চলেছে। কাজকর্মের জায়গায় আজকে আপনার অনেকটা পজিটিভ এনার্জি কাজ করবে, আপনি কাজের জায়গায় ভালো সফলতা খুঁজে পাবেন, নতুন কোনো কাজ শুরু করার সুযোগ পাবেন। কাজের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে। যারা কোনো রকম টার্গেট বেসিস কাজ করছেন, আজকের দিনে আপনি টার্গেট অ্যাচিভ করতে যথেষ্ট পরিমাণ সফল হচ্ছেন। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন বা যারা অ্যাকাউন্টসের কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। যারা কোনো রকম সরকারি বা বেসরকারি কোনো সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনি আপনার সিনিয়রদের সঙ্গে আজকে আপনারা বুঝে শুনে চলবেন, তাদের কথা মতো করে আজকের দিনে যদি কাজ করতে পারেন, সে জায়গাটা আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনার কাছে থাকলেও থাকতে পারে। আপনারা যারা অনেকদিন ধরে আপনার বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বেতন বৃদ্ধির জন্য সুযোগ ভালো থাকবে। মায়ের স্বাস্থ্য দিকটা আপনারা আজকের দিনে গুরুত্ব রাখবেন, মা বাবার আজকের দিনে পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। পারিবারিক ব্যবসা থাকলে আজকের দিনে আপনার ব্যবসা বেটার রেজাল্ট করতে পারে। আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে, সেদিকটাও আপনারা গুরুত্ব দিতে পারেন, বিশেষ করে যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরে বিজনেস করছেন, প্লাস্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, এছাড়াও দৈনন্দিন জীবনে যা কাজ করেন, ছোটোখাটো যে কোনো রকমেরই ব্যবসা, আজকে আপনাদের একটুখানি বেটার রেজাল্ট দেবে। এছাড়া যারা ফাটকা কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন, হয়তো কোনো ব্যবসায় বিনিয়োগ বলুন, লটারিতে বিনিয়োগ বলুন, এই সমস্ত জায়গা থেকেও আজকে একটা প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকছে। আপনার মার্কেটে যদি কোনো টাকা পয়সা বাকি রয়েছে, ওইটা আজকে কিছুটা রিকভারি করার চেষ্টা করতে পারেন, সে জায়গাটা কিন্তু দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার কাজের কোনো টাকা পয়সা যদি আটকে ছিল, সেটাও প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো। প্রেমের জায়গাটা আজকের দিনে আপাতত ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে, আপনি চেষ্টা করবেন আজকে আপনাদের ভিতরে বোঝাপড়া ঠিক রাখতে। আজকের দিনে আপনি অর্থ সঞ্চয়ে অবশ্যই ধ্যান রাখবেন, আর্থিক বিষয়টা আজকে আপনাকে মাথায় রেখে চলতে হবে। আপনি সঠিক পরিমাণ ইনভেস্টমেন্ট এবং খরচপাতি দুটোই ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, বিবাহিতদের জন্য আজকের দিনটি আপাতত পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকম ভুল বোঝাবুঝি ছোটোখাটো ঝামেলা ছিল, সেটা আজকের দিনে আপনারা মিটিয়ে নিতে পারবেন। যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা রাজনৈতিক ক্যারিয়ার অপশন চুজ করে রেখেছেন, তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় সফলতা থাকবে, নতুন কোনো জায়গায় আপনার পড়ার সুযোগ আপনাদের কাছে থাকলেও থাকতে পারে, আপনারা পড়ার দিকে একটু মনোযোগ দিতে পারেন।
আজকে দিনে আপনার নিজের হেলথের ব্যাপারে একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করবেন। জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা আজকে দিনে হতে পারেন, তাই ডাক্তারের পরামর্শ অবশ্যই জরুরি রয়েছে। আজকে দিনে আপনাদের জন্য শুভ রং হবে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি শুভ সময় রয়েছে সকাল 6টা থেকে ভালো সময় সকাল 10টা পর্যন্ত। এই সময় আপনারা সব ধরনের ভালো কাজ করে নিতে পারবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নম শিবায়। এখন যেরকম আমরা বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্মস্থানে বড় সড়ো কোনো পরিবর্তন হলেও হতে পারে। আজকের দিনে আপনি কর্মের জায়গায় আপনার মন মতো করে কাজ করার সুযোগ পেয়ে যাবেন। কাজের জায়গায় বিশেষ সফলতা লক্ষ্য করা যাবে। কাজকর্মের জায়গায় উন্নতি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের কোনো জায়গায় বিনিয়োগ করার যদি পরিকল্পনা নিয়ে থাকেন, অবশ্যই আপনারা আজকে দিনে বিনিয়োগ করতে পারেন। তবে সেটা আপনার নিজস্ব অভিজ্ঞতা এবং এক্সপার্টদের অভিজ্ঞতা নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, যেখানে সেখানে অর্থ বিনিয়োগ আপনার আর্থিক অবস্থা খারাপ করতে পারে। আজকে আপনার যদি কোনো ঋণ ছিল কারোর কাছে, তো সেটা পরিশোধ করার চেষ্টা করুন, সেটার সুযোগ ভালো থাকবে। আর আপনার যদি কারোর কাছে টাকা পয়সা বাকি রয়েছে, ওইটা আজকে রিকভারি করুন। হয়তো আপনাকে একটু ঝামেলা সামলাতে হবে, বাট ওইটা করুন, এতে আপনার কিছুটা হলেও অর্থ রিটার্ন আসবে, যা আপনার আর্থিক পরিস্থিতি বর্তমান পরিস্থিতিকে একটুখানি স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসতে পারে। মনের যত রকমের ছোটোখাটো ইচ্ছা রয়েছে, ওটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো। মানসিক দিক দিয়ে আপনি যদি কোনো রকম সমস্যায় ভুগছিলেন, সেটা আজকে দিনে কিছুটা কম হবে। আর আপনার অনেক দিনের কোনো টেনশন আজকে দিনে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা চাকরিজীবী, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ দিন। চাকরি ক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো যাবে। আপনারা যারা অনেক দিন ধরে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি একটু হলেও ভালো। আপনাদের জন্য কোনো শুভ যোগাযোগ বা শুভ খবর আসতে পারে। আপনি শুধু আপনার চোখ কান খোলা রাখবেন, আপনার লোক পরিচিতি একটু বাড়িয়ে রাখবেন, এটাই আপনাদের জন্য বেশ জরুরি। কারণ কোনো মনের ইচ্ছা আজকের দিনে আপনি পূরণ করতে চাইলে অবশ্যই তা পূরণ করতে পারবেন, আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হবে। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন বলে ভাবছেন, কিন্তু কোনোভাবে যাত্রা করে উঠতে পারছেন না, কোনো যোগাযোগ হয়ে উঠতে পারছে না, বা কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। যারা কোনো রকম আজকের দিনে শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ, গান, ছবি আঁকা এরকম কিছু ক্ষেত্রে আজকের দিনটি আপনার অত্যন্ত ভালো রয়েছে। তবে আজকের দিনে আপনি যদি কোনো কিছু কেনাকাটা করবেন বলে ভাবছেন, হয়তো আপনি গাড়ি কিনবেন বা কোনো লোহার জিনিসপত্র কিনবেন, সেক্ষেত্রে একটুখানি আপনারা বিরত থাকুন, এটা আপনার জন্য ভালো হয়। আর আজকে আপনার সামাজিক ক্ষেত্রে একটা সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। তবে হ্যাঁ, আজকের দিনে কিছু গোপন শত্রু আপনার আজকে বৃদ্ধি পাচ্ছে, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তবে পারবে না, তবে চেষ্টা হচ্ছে আর কি, এরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আপনারা আজকের দিনে রাস্তায় চলাফেরার সময় একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে একটুখানি আপনারা সতর্কতা অবলম্বন করুন। আর আপনারা যারা মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ করতে চাইছেন, হয়তো কারোর সঙ্গে দেখা করবেন, কোনো জিনিস কেনাকাটা করবেন, মানে খাবেন, এরকম যদি কিছু আছে, তো আপনাদের মনের ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আজকের জন্য আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজকে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। আপনাদের জন্য আজকে দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আজকে আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় যেটা রয়েছে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের নতুন কাজ, ভালো কাজ করে নিতে পারবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নম শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনে আপনার কাজের জায়গায় কিছু প্রেশার তৈরি হচ্ছে। কাজের জায়গায় আপনাকে একাধিক কাজ দেওয়া হতে পারে, একটা টাইমে সমস্ত কাজ শেষ না হওয়ার জন্য একটা ঝামেলা হতে পারে। তো আপনারা আজকে দিনে একটু নিজেকে সংযত রাখবেন। আজকে দিনে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, পূজা অর্চনা করবেন এবং দিনটি শুরু করবেন, এতে আপনার দিনটি অনেকটা প্রোডাক্টিভিটি থাকবে। আজকে আপনার পারিবারিক কিছু অশান্তি, ঝগড়া ঝামেলা দিনের শুরুতে হলেও হতে পারে,
যার জন্য আপনার মাইন্ডসেট খারাপ হবে, যা আপনার কাজে প্রভাব পড়তে পারে। আজকের দিনে আপনি একটু সেই সমস্ত বিষয়গুলোকে একটু ম্যানেজ করে আগে থেকে চলার চেষ্টা করবেন। কোনো রকম ঝগড়া ঝামেলায় জড়াবেন না, আপনার যেটা কাজ রয়েছে ওইটা আগে সবার আগে করার চেষ্টা করবেন, না হলে আপনার কাজে অনেকটা পরিবর্তন আসতে পারে বা একটু বাধা বিপত্তি পড়ে যেতে পারে। আপনি আপনার পিতার দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, ওইটা কিন্তু প্রয়োজন রয়েছে। মনের কথা আপনি মনের মানুষকে বলার সুযোগ পাবেন, আজকের দিনে সে দিকটায় যথেষ্ট ভালো দিন। আর আপনারা যারা বিদেশে যাত্রা করবেন বলে ভাবছেন, আপনাদের জন্য আজকের দিনে কোনো যোগাযোগ হতে পারে, বা যারা অনেকদিন ধরে যোগাযোগ করছেন, কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন, যদি কোনো রকম সমস্যা চলছিল সেটা কিন্তু আজকের দিনে কেটে যেতে পারে। আজকে কিছু নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয় ঘটবে, তবে এখানেই আপনাদেরকে একটা ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, সবাই আপনার ভালো চায় না বা সবাই আপনার ভালো চাইছে না, এটা মাথায় রাখবেন। কিছুজন থাকবে আপনাকে আজকে দিনে সত্যিকারের সহায়তা করবে, কিছুজন থাকবে কিন্তু আপনার কাছ থেকে শুধু সুবিধাটা নেবে, তো সেটাকে অবশ্যই আপনারা চেনার চেষ্টা করবেন। আজকে দিনে আপনি যদি কারোকে কোনো রকম কথা দিবেন বলে ভেবেছেন, অবশ্যই ভেবে চিনতে কথাটা দেবেন, না হলে না দেওয়াই বরং বেটার হবে। প্রেম সম্পর্ক আজকে আপনাদের যতটা পারেন গোপনীয়তা বজায় রাখুন। প্রেমের বিষয়টা আজকের দিনে জানাজানির বিষয়টা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতেই হবে। পিতার সঙ্গে আপনার সামান্য ঝগড়াঝাটি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে আজকের দিনে, তাই আপনারা চেষ্টা করবেন আজকের দিনে কোনো রকম ঝগড়াঝাটির পরিবেশ এড়িয়ে চলতে। সেটা আপনার পিতাই কেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সঙ্গেই জড়াবেন না। আজকের দিনে আপনি আপনার নিজের কাজের দিকে বেশি করে ফোকাস থাকবেন। আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য অবশ্যই একটু বেশি করে কাজ করতে পারেন, সে জায়গাটা আপনাকে বরং বেটার রেজাল্ট দিতে পারে বা দেবে, আপনার সেদিকটা গুরুত্ব রাখুন। আজকের দিনে আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক, যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন কথাবার্তা বলছেন তাদের ক্ষেত্রে ডেট ফাইনাল হওয়া বা কিছু শুভ খবর আসলেও আসতে পারে। গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা বাড়িতে কোনো কাজ করবেন, বাড়ি তৈরি করবেন, গাড়িতে কোনো কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনাদের সুযোগটা ভালো থাকছে। কিছু গ্যাজেট কেনার ইচ্ছা রয়েছে, তো সেই ইচ্ছাটাও কিন্তু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা বিদেশে অনেকদিন ধরে আছেন কিন্তু কোনোভাবে আপনাদের কিছু হয়ে উঠছে না, বিদেশে কাজকর্ম কোনোভাবে সফলতা আসছে না, তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের কাছে কোনো না কোনো সফলতা এলেও আসতে পারে। আপনি শুধু সেই জায়গাটায় ধৈর্য রাখবেন, একটু বুঝে চলবেন, এটাই আপনাদের জন্য জরুরি। যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে, যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আর আপনারা আজকে দিনে যে স্পেশাল সময়টা পাচ্ছেন সেটা হচ্ছে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন ভালো কাজে। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নম শিবায়। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ থাকতে চলেছে। যারা অনেকদিন ধরে কোনো জায়গায় কাজে অ্যাপ্লাই করছিলেন তাদের ক্ষেত্রে আজকে কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আপনারা নতুন কোনো কাজের সুযোগ পেয়ে যাবেন, কাজের জায়গায় আপনাদের সফলতা খুবই ভালো থাকতে চলেছে। আপনারা নতুন কোনো ব্যবসা বা কাজ যদি শুরু করেছেন সে জায়গাটায় আপনার জন্য দিনটি যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ এবং ভালো দিন যাবে। আপনার নিজের যত রকমের ধারবাকি বিষয়গুলো রয়েছে ওইটা একটু আপনারা আজকের দিনে কম করবেন, ধারবাকির বিষয়টা অবশ্যই আপনাকে ধ্যান রেখে চলতে হবে। যারা বিদেশে যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে বিদেশ যাত্রা হয়ে উঠছে না, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু বুঝে চলাটা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অনেকটা বেশি বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাচ্ছে, তাই আপনাকে অবশ্যই আপনার শত্রুদের থেকে দূরে থাকতে হবে, তাদের সঙ্গে কোনোভাবেই কোনো রকমভাবে ঝগড়া ঝামেলায় কোনোভাবে জড়াবেন না। নিজের মা বাবার দিকে অবশ্যই আপনারা আজকে বিশেষ গুরুত্ব রাখবেন, যদি বয়োজ্যেষ্ঠ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তাদের স্বাস্থ্য নিয়ে আপনাদের সকল পরিবারের সদস্যদের মনে একটা দুশ্চিন্তা বা কোনো চাপ সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই আপনাকে সেটা গুরুত্ব দিতে হবে। আর আপনারা যারা ব্যবসা করছেন, মশলাপাতির ব্যবসা করছেন, জামা কাপড়ের বিজনেস করছেন, কাঁচা ফল ফুল সবজির ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্স ব্যবসা, এছাড়াও যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন, ডেকোরেশন জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনাদের ব্যবসায় লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা বেশি থাকবে।
আপনি শুধু আপনার মনের কথা আপনি মনের মানুষকে বলার চেষ্টা করতে পারেন। আজকে আপনার এতে প্রেম সম্পর্ক অনেকটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছে তাদের জন্য আজকে দিনটি ভালো, শুধু আপনাকে অবশ্যই বুঝে চলাটা প্রয়োজন রয়েছে। আপনি কারোর কোনো কথায় কোনো হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। আপনার সেটা পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনার পার্সোনাল লাইফে বলুন, জবের ক্ষেত্রে বলুন, বা আপনি যে কাজটা করছেন সে জায়গাটায় বলুন, অবশ্যই আপনারা একটু বুঝে কথা বলাটা প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে পড়াশোনা করছেন, কোনো একটা সুযোগ খুঁজছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা আজকের দিনে একটা বড় হয়ে আসতে পারে। আর আপনার মানসিকভাবে যারা অনেক বেশি চঞ্চলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনোভাবে স্থির হতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো শুভ পরিবর্তন এলেও আসতে পারে। তো আপনারা সেদিকটা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য স্পেসিফিকলি শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। আপনাদের জন্য আজকে স্পেশাল যে সময়টা থাকতে চলেছে স্পেসিফিকলি, সেটা হচ্ছে একবারে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করুন, এতে ভালো ফল পাবেন। এখন জানবো আমরা সিংহরাশি, সিংহরাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার কর্মক্ষেত্রে কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, তাই আপনাকে আজকের দিনে একটু অ্যাক্টিভ থাকতে হবে আর চেষ্টা করতে হবে নতুন কিছু করার। আজকের দিনে সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো সুযোগ হতে পারে, আপনার কর্মস্থান বদলের বা আপনার কর্মের জায়গায় নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। তো আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব রাখুন। আজকে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তো অবশ্যই তার দিকে গুরুত্ব রাখবেন, পরিবারে তাদের পরামর্শ অবশ্যই নিয়ে রাখবেন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। কোনো রকম কোনো কথা আপনারা একা একা সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভেবেচিন্তে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন। আজকে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। যারা অনেকদিন ধরে বিদেশে আছেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। যদি কোনো রকম টাকা পয়সা কারোর কাছে বাকি ছিল, ওই ধরনের টাকা পয়সাগুলো আজকের দিনে রিকভারি করতে পারেন। তবে আজকের দিনে আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখবেন। আজকে আপনি রাগের বসে কাকে কি বলছেন বা আপনি কি করবেন তার কোনো ঠিক থাকবে না, তাই আপনি অবশ্যই নিজের রাগটাকে আজকের দিনে কন্ট্রোলে আনবেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আপনার পরিবারে কোনো বাচ্চা সদস্য কেউ থাকলে, সন্তান থাকলে, তাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। যদি আপনি মনের কথা আপনি মনের মানুষকে বলার চেষ্টা করছেন, সুযোগ খুঁজছেন, সেক্ষেত্রে আপনি সে বলার সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। কারোকে কোনো রকম কথা দিলে অবশ্যই আপনারা সে কথাটা রাখার চেষ্টা করবেন, আপনারা তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, এটা জরুরি রয়েছে। মা বাবার সঙ্গে আজকে আপনার বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইচ্ছা কিন্তু একটা ভালো দিকে যাচ্ছে, আপনারা সেদিকটা গুরুত্ব রাখুন। যদি আপনার অনেক দিনের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে আপনার কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সেটা কিন্তু আবারও আজকের দিনে হতে পারে, আপনারা সেটাও গুরুত্ব রাখবেন। বন্ধুদের সঙ্গে আজকে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কারোর পাস্ট বা কারোকে সঙ্গে আপনি কারোর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন না, সেক্ষেত্রে একটা রাগ অভিমানের ব্যাপার কাজ করতে পারে, তাই আপনারা অবশ্যই এটা বুঝে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার রাজনীতি কেরিয়ার আপাতত ঠিকঠাক বলা যেতে পারে। রাজনীতি কেরিয়ার বা সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক। আর আজকের দিনে আপনাদের পড়াশোনার জায়গাটায় দিনটি ভালো রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা যারা অনেকদিন ধরে ট্রাই করছেন কোনো জায়গায় কিছু করবেন, তাও কোনোভাবে হচ্ছিল না, সেটা কিন্তু আপনাদের কাছে কোনো নতুন সুযোগ আসতে পারে। তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। আর আপনারা অবশ্যই আজকের দিনে আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে সেটা হচ্ছে সকাল 6টা থেকে ভালো সময় দুপুর 12টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন,
ভালো রেজাল্ট কিন্তু হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার অফিসে, যদি আপনি কোনো রকম অফিসিয়াল কোনো সেক্টরে কাজ করেন, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, আপনি সে জায়গাটায় কিন্তু আজকের দিনে প্রশংসিত হচ্ছে। আপনাদের ইনকাম বাড়ার নতুন রাস্তা খুলে যেতে পারে বা আপনারা আজকের দিনে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পেতে পারেন। আজকের দিনে আপনার কর্ম জায়গাটায় বেশ ভালো দিন যাচ্ছে, আপনারা সেই জায়গাটায় আরও ভালো কিছু করতে চাইলে আজকের দিনে করতে পারবেন। আজকে আপনারা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, দৌড়াদৌড়ি করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো না কোনো দিক দিয়ে একটা যোগাযোগ মাধ্যম হতে পারে। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন আর আপনারা অবশ্যই সিনিয়রদের সঙ্গে বুঝে চলবেন। আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে। আপনি কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো থাকতে চলেছে। আপনারা যারা মনের ইচ্ছা ছোটোখাটো অনেক দিন ধরে কোনো একটা ইচ্ছা পুষে রেখেছেন, সেটা কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকে আপনি আপনার মায়ের দিকটা গুরুত্ব রাখবেন, মায়ের সঙ্গে আজকে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের প্রতি অবশ্যই আপনারা ধ্যান রাখুন, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তাদের পরামর্শ অবশ্যই আপনারা মেনে চলতে পারেন, এই জায়গাটা কিন্তু আপনি ভালো ফল পেয়ে যাবেন। আর আপনারা যারা ব্যবসা করবেন বলে ভাবছেন অনেকদিন ধরে, কিন্তু ব্যবসায় কোনোভাবে অগ্রগতি হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা ব্যবসায় নতুন কিছু করতে পারেন, ব্যবসায় জায়গায় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন, সেই জায়গাটা আপনারা কিছুটা হলেও বেটার ফল পেয়ে যাবেন। আর আপনারা যারা বিদেশে যাবেন বলে ভাবছেন, অবশ্যই আপনারা বুঝে চলবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ধ্যান রাখতেই হবে। আর আজকে আপনার মনের ছোটোখাটো ইচ্ছাকে আজকের দিনে আপনারা পূরণ করতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মানসিক দুশ্চিন্তা আপনাকে এড়িয়ে চলতে হবে। আজকে আপনারা কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করবেন না, যাই হয়ে যাক না কেন, আপনি আপনার সন্তানদের খেয়াল রাখুন, তাদের সঙ্গে সময় কাটান, এটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। তবে হ্যাঁ, আজকে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থেকে থাকে, তার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে একটু আপনাদেরকে বুঝে চলতেই হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনারা লটারি কাটতে চাইলে আজকের দিনে একটা আধে লটারি কাটতেই পারেন, বা আপনার যদি কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল, মানে কাজে টাকা আটকে আছে, ওই ধরনের টাকা পয়সা আজকের দিনে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি ভালো যাচ্ছে। আপনার খরচটা একটু বেশি হচ্ছে, তো আপনারা অবশ্যই খরচটাকে কন্ট্রোলে আনবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে, সেটা হচ্ছে একবারে বিকাল 4টা থেকে একটা ভালো সময় চলছে, একেবারে সন্ধ্যা 7:30 পর্যন্ত। আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ করার চেষ্টা করুন, এতে আপনি বেটার ফল পেয়ে যাবেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যে কি আজকে যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন, একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা অবশ্যই ভক্তিবারে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল এবং থাকবে। এখন জানবো আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার পারিবারিক যদি কোনো সমস্যা চলছিল, সেটা কিন্তু আজকে দিনে মিটে যাবে, অতএব আপনার পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজকে দিনের শেষ ভাগে আপনি আপনার পরিবারকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা রাখছেন, সেটাও আপনারা করতে পারেন, সেটার সুযোগও থাকছে। আজকে আপনার দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণ ভালো যাবে, সামান্য কিছু ভুল বুঝাবুঝি ছাড়া তেমন বড় কিছু নেই, আপনারা সেটা একটু নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। আপনারা আজকে আপনার সন্তানদের নিয়ে একটুখানি চিন্তিত হতে পারেন, বা যারা সন্তানের প্ল্যানিং করছেন, আজকের দিনে কিন্তু একটা ব্যাপারে একটু ভেবে দেখতে পারেন। আর আজকের দিনে আপনার নিজের স্বাস্থ্যর দিকটা যদি বলে নিই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, বেশি ঠান্ডা বা বেশি ভাজাভুজি খাবার এড়িয়ে চলাই আপনাদের জন্য ভালো হবে, একটু বুঝে চলুন, লিমিটেডের মধ্যে থাকার চেষ্টা করবেন, তবে গিয়ে আপনি বেটার কিছু করে দেখানো পাবেন, করতে পারবেন। কাজের জায়গায় আজকে কিছু পরিবর্তন থাকলেও থাকতে পারে, কাজের জায়গায় অবশ্যই অ্যাক্টিভ থাকুন। আপনার কলিগস বা আপনার চারপাশে যারা রয়েছে, তাদেরকে অবশ্যই বুঝে চলবেন। আর আপনার যেটুকু কাজের দায়িত্ব থাকবে, আপনি যদি কোনো টার্গেট বেসিস কোনো জায়গায় কাজ করছেন,
সেক্ষেত্রে টার্গেট অ্যাচিভ আপনার জন্য আজকের দিনে একটু কিছুটা হেল্পফুল হতে পারে, তবে আপনাকে অবশ্যই সে জায়গায় মনোযোগী হতে হবে। নিজের কনফিডেন্স বজায় রাখুন, কথাবার্তায় আজকের দিনে মিষ্টি ভাষী বজায় রাখবেন, সেক্ষেত্রে আপনি লোকের মন জয় করতে সক্ষম হবেন। আর যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন, এরকমটাও যদি আপনারা কিছু চিন্তাভাবনা নিয়েছেন বা নিচ্ছেন, সে জায়গাটায় কিন্তু আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা অবশ্যই সেদিকে একটা কোনো ছোটোখাটো পদক্ষেপ গ্রহণ করতে চাইলেও নিতে পারেন, বেটার রেজাল্ট কিন্তু আপনারা উপলব্ধি করবেন। আজকের দিনে আপনারা ব্যবসায় যদি কিছু করতে চান বা ব্যবসা শুরু করবেন, এরকমটা যদি আপনারা ভাবনা চিন্তা নিচ্ছেন, তো আপনারা অবশ্যই এগোতে পারেন। আজকের দিনে আপনার শ্বশুরবাড়ি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি এদের কাছ থেকে আপনি কিছু না কিছু হেল্প পেতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত ভালো হতে পারে। আজকে আপনার নিজের মানসিক চিন্তাভাবনাকে একটু ধীর স্থিরতা বজায় রেখে পরিচালনা করুন। কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করা বা খুব বেশি কোনো বিষয়কে নিয়ে ভয় পাওয়া, এই ব্যাপারগুলো আপনারা এড়িয়ে চলুন। আজকের দিনে আপনার যদি কোনো কাজ বাকি রয়েছে, সেটা কিন্তু আজকের দিনে কমপ্লিট করতে পারেন। আজকে কিছু বন্ধুবান্ধবের নতুন সহযোগিতা আপনি পাবেন, বন্ধুরা মিলে যদি কোনো কাজ করছেন, সে জায়গাটা আজকের দিনে আপনার ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করছেন বা শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক যাচ্ছে, মোটামুটিই যাবে, বিশেষ কোনো পরিবর্তন নেই। আপনারা আরেকটু মনোযোগী হতে পারলে খুব ভালো হয়। হয়তো আপনারা পড়াশোনার সুবাদে কোনো জায়গায় বিদেশে যাত্রা বা কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন, তো সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের জন্য ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা রয়েছে, যে সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নেবেন, সেটা হচ্ছে একবারে বিকাল 4টা থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 7:30, মানে অর্থাৎ 7:30 পর্যন্ত ভালো সময়। আপনারা এই সময়টায় সব ধরনের কাজ করে নিতে পারবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়, মহাদেবের কৃপা দৃষ্টি থাকবে আপনার উপরে। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে যদি কোনো রকম কাজের টাকা পয়সা বাকি ছিল, সেটা আজকের দিনে আপনারা পেতে পারেন। কাউকে কোনোরকম টাকা পয়সা আপনি ধার দিয়েছিলেন, সেটা আজকের দিনে রিকভারি করতে পারেন। হয়তো আপনাকে একটু তাগিদা দিতে হবে, কথাবার্তা বলতে হবে, তবে আপনার সেটা পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনি নতুন করে না আপনি ব্যাংক লোনও করবেন, না আপনি কারুকে টাকা পয়সা ধার দেবেন, এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন রয়েছে। তবে হ্যাঁ, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো জায়গায় আপনি কিছু লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই জায়গাটা হয়তো কোনো না কোনো খবর হয়ে যেতে পারে। আপনাকে অবশ্যই আপনার অর্থকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। আপনাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট এবং কিছুটা সেভিংস অবশ্যই আপনাকে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে, নাহলে একটু চাপ বাড়তে পারে। আপনি আপনার সিনিয়রদের সঙ্গে বুঝে কথাবার্তা বলবেন, কারোর সঙ্গে তর্ক ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে একেবারে আপনারা বিরত থাকবেন। মনের ইচ্ছা আজকের দিনে আপনার ছোটোখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। মানসিক দুশ্চিন্তা আজকের দিনে আপনার যথেষ্ট পরিমাণ কমবে, আপনি শুধু অবশ্যই একটু গুরুত্ব সহকারে দিনটাকে পরিচালনা করুন। যদি আপনি বেড়াতে যাবেন বলে ভাবছেন, আজকের দিনে অবশ্যই যেতে পারেন, বেড়াতে যেতে পারেন বা যাওয়ার পরিকল্পনা রাখুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো রয়েছে। আর আপনার যদি কোনো রকম কারুকে কোনো কথা দিয়েছেন, সে কথাটা রাখার চেষ্টা করছেন, সেটা কিন্তু আজকের দিনে থাকবে। আপনি অবশ্যই আপনার পরিবারে বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, তাদের সঙ্গে কিছুটা সময় আপনারা কাটাতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আর আজকে আপনার বাবা মার দিকে গুরুত্ব রাখবেন, বাবা মার কথা, তাদের স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয়ে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আজকের দিনে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ঝামেলা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখুন। রাস্তাঘাটে যখনই আজকের দিনে চলবেন, একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করবেন। খুব দ্রুত যানবাহন চড়া বা চালানো থেকে আপনারা বিরত থাকবেন। আর আপনারা অন্যমনস্ক বা ফোনে কথা বলা এরকম বিষয়ে অবস্থায় কিন্তু আপনারা গাড়ি চালানো থেকে বিরত থাকুন। আজকের দিনে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে ভালো সময় চলছে 11টা পর্যন্ত। আপনারা এই সময়টায় সব ধরনের ভালো কাজ করুন, এতে আপনার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে।
আপনার যেন দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নম শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন যে আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো দিন যাচ্ছে। আজকের দিনে আপনার বাকি থাকা সমস্ত কাজগুলো আজকের দিনে আপনারা শুরু করতে পারেন। আজকের দিনে আপনাদের কাছে সুযোগ ভালো থাকবে। আপনি শুধু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনার কাজটাকে করার চেষ্টা করবেন, তবে গিয়ে আপনি আপনার কাজে বেটার রেজাল্ট করে দেখাতে পারবেন। আজকের দিনে আপনার পারিবারিক যত রকমের ঝগড়াঝাটি এরকম পরিস্থিতি রয়েছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব আজকের দিনে মিটিয়ে নিন। সে জায়গাটায় আপনাদের জন্য দিনটি ভালো যাবে। কারোর সঙ্গে যদি আপনারা তর্ক ঝগড়া ঝামেলায় জড়িয়ে রয়েছেন, সেই জায়গাটা আপনারা আজকে থেকে বিরত থাকবেন। আজকের দিনে ঝগড়াঝাটি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তাই আপনারা আজকে ঝগড়ার পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন। স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন। হয়তো আপনাদের দাঁতের সমস্যা বা চোখ রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, অথবা জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা এই ব্যাপারটাও কিন্তু আপনাদের ভোগাতে পারে, তো আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার যদি কোনো রকম পুরনো কোনো সমস্যা অলরেডি চলছে, সে জায়গা থেকে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে কিছুটা উপকৃত হতে পারেন। আর আজকে আপনার পারিবারিকভাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনার সকল সদস্যদের প্রতি অবশ্যই খেয়াল রেখে চলবেন। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে দিনটি আপাতত ভালো লক্ষ্য করা যাচ্ছে, কর্মের জায়গাটায় আপনার দিনটি ভালো কাটবে। আজকে আপনি কাজকর্মে যদি কোনো শুভ পরিবর্তন করতে চান, অবশ্যই আপনারা তা করতে পারবেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো যাচ্ছে। মনের যে কোনো রকমের দুশ্চিন্তা আজকের দিনে আপনার দূর হবে, আপনার সেদিকটাও গুরুত্ব রাখবেন। কাছের বন্ধুবান্ধব আপনাকে আজকের দিনে আর্থিক সহায়তা করতে পারে, আপনি বন্ধুদের সাহায্য সহযোগিতা আজকের দিনে ভালো পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার দিনটি অত্যন্ত ভালো। যারা বেকার ছিলেন, কাজের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন অনেক জায়গায় কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি, সে জায়গাটা আজকের দিনে আপনার বন্ধুর সাহায্য আপনার জন্য অত্যন্ত বেশ ভালো হতে চলেছে। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর কারোর সুবাদে আপনি কোনো না কোনো কাজের সুযোগ আজকের দিনে পেতে পারেন। তবে আজকের দিনে আপনারা যারা অলরেডি কোনো না কোনো কাজে যুক্ত রয়েছেন, সেখানে জায়গাটায় আপনাদের কিন্তু আজকের দিনে অবশ্যই বুঝে চলতে হবে। কাজের জায়গায় রাজনীতি হতে পারে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। রাজনীতি আপনাকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, না হলে কাজের জায়গায় আপনার কাজ ঠেকানো একটু চাপের হতে পারে, তো আপনারা অবশ্যই সেটা বুঝে চলার চেষ্টা করবেন। আপনি আপনার পিতার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, পিতার দিকে ধ্যান রাখবেন, পিতার স্বাস্থ্যের দিকটা আপনাকে অবশ্যই বেশি করে খেয়াল রাখতেই হবে। আর আজকে আপনার পুরনো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে অবশ্যই আপনারা সময় কাটাতে পারবেন, সে জায়গাটায় আপনাদের দিনটি ভালো লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা বিদেশে যাত্রা করছেন, বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে খুব ভালো। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো যাবে। পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ আজকের দিনে যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে। এছাড়া আজকের দিনে আপনার বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণ ভালো যাবে। হয়তো সামান্য কোনো বিষয় নিয়ে একটু আজকে মতভেদ, মত পার্থক্য থাকলেও থাকতে পারে, তো চেষ্টা করবেন সেটা যেন বাসি বাড়াবাড়ি না হয় খেয়াল রাখতে। আর আজকের দিনে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তি যেন সম্পর্কের মধ্যে না আসে, সেটা প্রেম সম্পর্কে বলুন, বিবাহিত সম্পর্ক বলুন, যে কোনো বিষয়, আপনারা অবশ্যই সেটা নিজেরা নিজেদের প্রতি গুরুত্ব রাখবেন, এটা কিন্তু আপনাদের জন্য জরুরি। আজকে আপনার জন্য শুভ রং সাদা রং, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নম শিবায়। আপনার জন্য আজকের দিনে যে স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত ভালো সময়, এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করে নিতে পারেন। এখন আমরা জানবো মকর রাশি, মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার জন্মদিনটি একটুখানি চাপযুক্ত দিন যেতে পারে। আজকে আপনাকে একাধিক কাজ করতে হতে পারে, একাধিক জায়গায় আপনাকে যেতে হতে পারে। আপনি আপনার হেলথের দিকটাও ধ্যান রাখবেন, আজকে আপনার স্বাস্থ্য খুব একটা আপনার সঙ্গ নাও দিতে পারে, তো আপনারা অবশ্যই বুঝে চলবেন। খাওয়া দাওয়া আজকের দিনে আপনারা প্রপার রাখার চেষ্টা করবেন, আজকের দিনে বেশি ভাজাভুজি খাবার, তেল মশলাযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলবেন, নাহলে সেটা কিন্তু আপনাদের পেটের সমস্যা দিতে পারে। আজকের দিনে আপনার পূজা অর্চনা করে যদি দিনটি শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাবে। এছাড়া আপনি আপনার গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই নেবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো হয়েছে।
আজকের দিনে একটা কাজ করবেন বলে ভাবছেন, কাজের জায়গায় জয়েন করবেন বলে ভাবছেন, সে জায়গাটা অবশ্যই আপনাদেরকে ধ্যান রাখতেই হবে, কাজকর্ম অবশ্যই আপনাকে বুঝে বলতেই হবে, চলতে হবে। আর আজকে আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন কিন্তু কোনো রেজাল্ট আসছিল না, তাদের জায়গা সে জায়গা থেকে আপনাদের কোনো না কোনো সুযোগ আসতে পারে। আজকে আপনার পড়াশোনা ভালো রয়েছে, পড়াশোনার জায়গাটা আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে। আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, প্রেমের জায়গাটা কিছুটা রাগ অভিমান থাকলেও থাকতে পারে, তো আপনারা প্রেমের জায়গাটা একটু ধৈর্য রাখবেন, কোনোভাবে তাড়াহুড়ো ঝগড়াঝাটি করা থেকে আপনারা বিরত থাকুন। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশ যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে যাত্রা করতে পারছেন না, সেই বিদেশ যাত্রা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আর আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন। আর আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে বাকি রয়েছে সেটাকে আজকের দিনে করার চেষ্টা করবেন, আপনার বন্ধুদের সঙ্গে আজকে সময় ভালো কাটবে, আপনার বন্ধুদের সঙ্গে আজকে সময় কাটাতে পারেন। আজকের দিনে আপনি ঝগড়ার পরিবেশ এড়িয়ে চলুন, তর্কের পরিবেশ এড়িয়ে চলুন, এতে আপনার মন ভালো থাকবে এবং দিনটিও এতে আপনার ভালো যাবে। রাস্তাঘাটে চলাফেরায় আজকে আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারোর সঙ্গে কোনো তর্কে জড়ানো যাবে না আজকের দিনে। আজকে জায়গা জমি বা বিষয় সম্পত্তি নিয়ে যদি ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটি রয়েছে তো সেটাকে আইনি কোনো ব্যবস্থা নিয়ে ঠিক করার চেষ্টা করবেন, সেটাকে কোনোভাবে ফেলে রাখবেন না। যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনে আপনারা অবশ্যই বুঝে চলবেন, আজকে আপনার মানহানির সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই আপনারা ধ্যান রেখে চলুন। আজকের দিনে আপনি আপনার অর্থকে সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন, যেটা প্রয়োজন আছে। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে সেটা হচ্ছে একবারে সকাল 6টা থেকে একটা ভালো সময় চলছে দুপুর 12টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করে নিতে পারেন, বেটার ফল পাবেন। আর আপনারা অবশ্যই আজকের দিনে যদি কারো টাকা পয়সা বাকি রয়েছে এরকম কিছু যদি পরিস্থিতি থাকে তো সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিশোধ করার দিকে গুরুত্ব রাখুন, আর রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করুন, এটা জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে। যাদের পারিবারিক পরিবেশ অনেকটা খারাপ হয়ে গেছিল, ডাউনফলে চলে গেছিলো, সে জায়গাটা কিন্তু আপনাদের পারিবারিক পরিবেশ আজকের দিনে উন্নতির দিকে যাচ্ছে। পরিবারে যদি কোনো রকম কোনো সদস্যের সঙ্গে আপনার ঝগড়াঝাটি ছিল সেটা কিন্তু আজকের দিনে মিটে যেতে পারে। আজকে আপনাদের প্রেম সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, প্রেমের জায়গাটায় আজকের দিনের সুযোগও ভালো থাকবে, আপনারা যারা আপনার মনের কথা বলবেন বলে ভাবছিলেন বলার সুযোগ পেয়ে যাচ্ছেন। কারো কারো প্রেম সম্পর্ক আজকের দিনে পূর্ণতা পেতে পারে, আজকের দিনে কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, বা যাদের বিবাহের যোগ সম্ভাবনা চলছিল তাদের ক্ষেত্রে কোনো না কোনো একটা শুভ রেজাল্ট আসতে পারে। যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, তেমন খুব যে খারাপ এমনটাও কোনো ব্যাপার নেই, আপনারা অবশ্যই বুঝে চলবেন। আজকের দিনে একটু যেটা ব্যাপারে ধ্যান রাখবেন যে কি কোনো বিষয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেক্ষেত্রে একটু ভেবে চিনতে একটু আলোচনা করে সিদ্ধান্তটা নেবেন, সে জায়গাটা কিন্তু আপনি ভালো ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার যদি কোনো রকম টাকা পয়সা কারোকে দেওয়ার ছিল সেটাকে অবশ্যই তার দিয়ে দিন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। পুরনো কিছু ঋণ পরিশোধের আজকের দিনের সুযোগ থাকছে, আপনারা অবশ্যই সেটাকে পরিশোধ করবেন বা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের দিনটি আজকে ভালো যাবে। আজকের দিনে আপনার কিছু বন্ধুবান্ধব নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, ব্যবসার জায়গাটায় বড় কোনো অর্ডার আসতে পারে, আর আপনাদের সামাজিক ক্ষেত্রেও একটা নাম ডাক হতে পারে, তো আপনি অবশ্যই আজকের দিনে অ্যাক্টিভ থাকবেন। আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন একটু বুঝে কথা বলবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে, কোনো রকম বেকার সময় নষ্ট করা থেকে আপনারা বিরত থাকুন। আর আজকে আপনাকে অবশ্যই নিজের বাড়ির কাজকর্মের দিকে একটু বিশেষ গুরুত্ব রাখবেন, এতে আপনার পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। যারা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন বলে ভাবনা চিন্তা নিয়েছেন বা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক, সে জায়গাটা আপনারা অবশ্যই এগোতে পারেন, একটু বুঝে শুনে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তো অত্যন্ত ভালো হয়।
বা আপনাদের কিছু ইচ্ছা পূরণ হতে পারে। আজকে দিনে আপনি পিতার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলায় যদি জড়িয়েছেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। তো আপনারা ঝগড়াঝাটি পরিবেশ এড়িয়ে চলবেন, মামলা মোকদ্দমার পরিবেশ থেকে আজকে দিনে আপনারা কিছুটা হলেও রেহাই পেয়ে যাবেন। সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে, যাদের মামলা মোকদ্দমা তো কোনো ঝামেলা চলছিল সেটা কিন্তু আজকে দিনে মিটে যেতে পারে। আজকে দিনে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান বা লেখালেখির কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো। আজকে দিনে একটা নাম যশ পপুলারিটি পাওয়ার সুযোগ সম্ভাবনা আপনাদের কাছে ভালো থাকবে, তো আপনারা সেদিকটা গুরুত্ব রাখতে পারেন। হয়তো আপনারা যারা ভাবছিলেন কিছু হবে না, তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসতেও পারে। আজকে দিনে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে সেটা হচ্ছে সকাল 6টা থেকে ভালো সময় সকাল 11টা পর্যন্ত। এই সময়টা আপনারা সব ধরনের ভালো কাজ শুরু করে নিতে পারেন, এতে আপনার বেটার ফল পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানবো আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার পড়াশোনার জায়গাটাই সবার প্রথমত ভালো যাচ্ছে। পড়াশোনার জায়গায় নতুন সুযোগ আপনার কাছে থাকতে চলেছে, পড়াশোনার জায়গায় আপনি প্রশংসিত হবেন। যারা বিদ্যার্থী রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে সুযোগটা অত্যন্ত ভালো। আজকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময়টা ভালো কাটছে, আপনি বন্ধুদের সঙ্গে অবশ্যই কোনো জায়গায় বেড়াতে যাওয়ার বা কোনো জায়গায় যাওয়ার যদি পরিকল্পনা রাখছিলেন সেটা অবশ্যই আপনারা যেতে পারেন। আর আপনারা আপনাদের খরচপাতিটাকে আজকে দিনে অবশ্যই কন্ট্রোলে আনবেন। আপনার বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থাকে খারাপ করতে পারে, তাই আপনাকে অবশ্যই আপনার খরচপাতিটাকে কন্ট্রোলে আনতেই হবে। মায়ের সঙ্গে আজকে আপনার কিছু ঝগড়াঝাটি পরিবেশ তৈরি হতে পারে, তো মায়ের সঙ্গে আপনাদেরকে অবশ্যই আজকে দিনে বুঝে চলতে হবে। মায়ের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন অবশ্যই, তাদের প্রতি খেয়াল রাখুন। আর আজকে দিনে আপনাদের পুরনো কোনো অনেক দিনের ইচ্ছা, হয়তো আপনি কোনো গ্যাজেট কিনবেন, কোনো কিছু কেনাকাটার জন্য আপনি প্ল্যান করে রেখেছেন বা করছিলেন, সেটা কিন্তু আজকে দিনে বাস্তবায়িত হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের জন্মদিনটি বেটার যেতে পারে বা যাচ্ছে। আর আপনার কাছের কোনো বন্ধুবান্ধব আপনাকে আর্থিক সহায়তা করতে পারে, আপনি বন্ধুদের সঙ্গে সময়টা ভালো কাটাবেন। আর আজকে আপনার যদি কোনো ব্যবসা অনেকদিন ধরে করছেন কিন্তু ব্যবসায় কোনো পরিবর্তন আসেনি, তো সে জায়গাটা আপনি আপনার ব্যবসাটাকে পরিবর্তন করতে পারেন, সময় সুযোগ ভালো থাকছে। আজকে দিনে আপনার পুরনো কোনো শারীরিক সমস্যা আবারও কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে, তাই আগে থেকে ধ্যান রাখুন, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক যাচ্ছে, প্রেমের জায়গাটা একটু বুঝে চলবেন, মানে কথাবার্তা যখনই বলবেন একটু বুঝে বললেন ভালোই হবে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য আজকে দিনে সামান্য কোনো বিষয় নিয়ে একটা রাগ অভিমান হতে পারে, তো চেষ্টা করবেন সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয়, সেটা দিকে আপনারা বিশেষ গুরুত্ব রেখে চলুন। আর আজকের দিনে আপনার মনের যে কোনো ধরনের দুশ্চিন্তা আপনারা কিন্তু আজকে দূর করে নিতে পারবেন। আপনারা অহেতুক যে বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন সে বিষয় থেকে আপনারা আজকের দিনে রেহাই পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আজকে দিনে আপনার যদি সন্তান থেকে থাকে সে ব্যাপারে গুরুত্ব রাখবেন, সন্তানের বিশেষ ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। সন্তানের জন্য আজকে আপনার মানসিক দুশ্চিন্তা একটু বেড়ে যেতে পারে, তাদের প্রতি খেয়াল রাখুন, এক্ষেত্রে আপনার দিনটি অনেকটা চাপ কম হতে পারে। আর যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সামাজিক কাজে আপনারা নিজেদেরকে যুক্ত রেখেছেন, সে জায়গাটায় আপনারা আপনাদের বেশ একটা সুনাম পাবেন, একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যদি কোনো রকম বিজনেস করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই এগোতে পারেন, তবে খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করবেন না, সেটা ধ্যান রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই দিকে যদি আপনার মনোযোগ থাকে আজকে দিনে একটা ছোটোখাটো কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। আপনারা সেদিকে গুরুত্ব রাখুন, আপনাদের দিনটি ভালো কাটবে, আপনি ভালো থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক উত্তর পূর্ব দিক। স্পেসিফিকলি আজকে শুভ সময় সকাল একবারে 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভালো সময়, এটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন।